সরকারি দল বিরোধী দল, এমন শত্রুতা আপনি খেয়াল করেন, এমন শত্রুতা, এগুলো কি মুসলমানের সন্তান? এক মসজিদে নামাজ পড়ে, কেউ মারা গেলে সব ওই মাইয়াতের পিছনে সবাই মিলে নামাজ পড়ে, কিন্তু মসজিদ থেকে বাইর হলে দেখেন কেউ এই দল, কেউ ওই দল, কেউ এই দল, কেউ ওই দল, কেউ ওই দল, এরে মারে ও ওরে মারে, ওর বিরুদ্ধে মামলা, ওর বিরুদ্ধে মামলা। এটা কি মুসলমানের সমাজ? এটা কি ইমানের সমাজ? এর কারণ কি জানেন? একজন কোনো নেতা নাই, আল্লাহর হুকুম চলে না, আল্লাহর বিধান নাই। আমি দাঁড়িয়েছি আল্লাহর দাওয়ায় বিধানটাকে প্রতিষ্ঠা করার জন্য।